সোফার আমরা আসলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি জিনিস, ভ্যালু অ্যাডিশন কি কিভাবে হয়, ভ্যালু অ্যাডিশনের সাথে রেকর্ড বুকস অফ অ্যাকাউন্টস অ্যাকাউন্টস, তারপরে আমাদের জার্নাল, এগুলো কিভাবে হয়, টুকটাক থিওরি আমরা মোটামুটি কিন্তু দেখে ফেলছি। ঠিক আছে, আপনি যখন ভ্যাটেবল গুডস বা সার্ভিস সাপ্লাই করতেছেন, আপনি কখন ভ্যাট পেমেন্টটা করবেন, এটা লতে একটা গাইডলাইন দেওয়া আছে। লয়ার গাইডলাইনটা হচ্ছে দ্য ভ্যাট ইম্পোজড অন এ ট্যাক্সেবল সাপ্লাই। ট্যাক্সেবল সাপ্লাই মিন্স কিন্তু যে গুডস অথবা সার্ভিস শ্যাল বিকাম পেয়েবল এট দ্য টাইম হোয়েন এনি অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস, যে নিচে যে তিনটে অ্যাক্টিভিটিস এর কথা বলা আছে, এটার মধ্যে যেটা আগে ঘটবে তখনই আপনাকে ভ্যাটটাকে পে করে দিতে হবে। যিনি বিক্রি করবে সেটা ট্যাক্সেবল গুডস হোক অথবা সার্ভিস হোক, যিনি বিক্রি করবে উনি ভ্যাটটা দিবে। তারপর সে পরবর্তীতে কিভাবে কালেক্ট করবে সেগুলো তো ইনপুট ট্যাক্স ইনপুট ক্রেডিট মেকানিজম টেকানিজম তো আছে, বাট কথা হলো যিনি বিক্রি করবে উনি দিবে। এখন কোশ্চেন হলো কখন দিবে। এখানে বলতেছে এই তিনটা ঘটনা যে কোনো একটা যখনই ঘটবে তখনই দিতে হবে। যখন মনে করেন যে আপনি গুডস সাপ্লাই করছেন কিন্তু এখনো ইনভয়েস করেন নাই, দিতে হবে। আপনি ইনভয়েস করছেন কিন্তু গুডস এখনো ডেলিভারি করেন নাই, ভ্যাট দিতে হবে। আপনি গুডস তো ডেলিভারি করেন নাই, ইনভয়েস করেন নাই, কিন্তু হতে পারে কাস্টমার আপনাকে আগেই কিছু অ্যাডভান্স পেমেন্ট করছে, তখন আপনি ভ্যাট দিতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। You are seller of আপনি টিভি বিক্রি করেন। এখন এই টিভি বিক্রি কতগুলো ঘটনা ঘটতে পারে দেখেন। এক হতে পারে আপনার সাথে কাস্টমার আসছে, কাস্টমার আপনাকে একটা টিভি অর্ডার করছে কিন্তু ওই টিভিটা এখন আপনার কাছে নাই। আপনি ওনাকে বললেন যে আমি আপনাকে টিভিটা দিব এক সপ্তাহ পরে, তো আপনি আমাকে একটা 20% অ্যাডভান্স দিয়ে যান। কোনো ইনভয়েস হয় নাই, শুধুমাত্র অ্যাডভান্স পাইছেন আপনি। ভ্যাট বলতেছে আপনার প্রোডাক্ট প্রাইস যেহেতু 1,00,000 টাকা, 15% ছাড়ে ভ্যাট হলে 15,000 টাকা ভ্যাট এখনই দিয়ে দিতে হবে। তাহলে জার্নাল গুলো কি হবে, প্রথমে আপনি অ্যাডভান্স পাইছেন কাস্টমার কাছ থেকে, তাহলে আপনার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, ডেবিট 20,000 টাকা ফর এক্সাম্পল। ট্রেড করব কি আনরিয়ালাইজড রেভিনিউ পে, ইয়েস স্যার, হ্যাঁ আনরিয়ালাইজড অথবা আনআর্নড, ঠিক আছে। এটা এটা কি আমার অ্যাসেট না ইনকাম নাকি স্যার লায়াবিলিটি? স্যার লায়াবিলিটি, ভেরি গুড। হ্যাঁ এটা আমার লায়াবিলিটি, কারণ কি আমি তার কাছ থেকে অ্যাডভান্স দিছি 20,000 টাকা, তাকে আমি এখন নাও আই এম অবলাইজড টু মানে ওই যে প্রোডাক্টটা কালেক্ট করে তাকে দেওয়া, অথবা আমি যদি ইফ আই ফেইল আমি যদি কোনো কারণে ওই প্রোডাক্টটা কালেক্ট করে তাকে দিতে না পারি তাহলে আই হ্যাভ টু পে ব্যাক দ্য মানি, না? কারণ ও তো তখন প্রোডাক্ট না পেলে আমার কাছে বলবে তোমাকে অ্যাডভান্স দিয়ে সেটা ফেরত দাও। তো তার মানে কি আমি যতক্ষণ পর্যন্ত টিভিটা ডেলিভারি না করতেছি ততক্ষণ পর্যন্ত আমার ইনকামও হচ্ছে না, বাট এই টাকাটা যেহেতু আমি অ্যাডভান্স দিচ্ছি এবং আমি ডেলিভারি করতে না পারলে টাকাটা ফেরত দিতে হবে, দ্যাটস ওয়াই ইটস এন লায়াবিলিটি। অ্যান্ড লায়াবিলিটির নামটা আমরা নর্মালি আনআর্নড রেভিনিউ দিই, আপনি আনরিয়ালাইজড রেভিনিউ দিলেও সমস্যা নাই। এটা হলো অ্যাকাউন্টিং একটা পার্ট। এখন ভ্যাট বলতেছে আপনি প্রোডাক্ট বিক্রি করছেন কি করেন নাই দেখার বিষয় না, আপনাকে কাস্টমার অর্ডার দিচ্ছে, আপনি সেই অর্ডারের কাছে অ্যাডভান্স পাইছেন, আপনি ফুল ভ্যাট এখনই দিয়ে দিবেন, মুশকিল না? হ্যাঁ, তো আমি টাকা পাইছি 20,000 টাকা, তাও এখন প্রোডাক্ট দেই নাই, আর 1,00,000 টাকা আমার প্রোডাক্টের দাম, সেটার উপরে 15% যদি ভ্যাট হয় তাহলে আমার তো 15,000 টাকা ভ্যাট বলতেছে এখনই দিতে লাগবে। তো আমি এখন তাহলে কি করব, এটা আমি কালেক্ট করব না, ওই যখন আমি টিভি বিক্রি করব তখন আমি 1,00,000+15,000 টাকা কালেক্ট করব না? জি স্যার। তার মানে কি এই ভ্যাটটা যে আমি দিচ্ছি এটা কিন্তু আমি পরবর্তীতে কালেক্ট করার একটা সম্ভাবনা আমার ক্রিয়েট হচ্ছে, তাহলে আমার টাকা যখন আমি ভ্যাট পে করে দিচ্ছি মানে ক্যাশ তো চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট, কারণ আমি পেমেন্ট করতে গেলে টাকা চলে যাবে, তো 15,000 টাকা হিসাবে তো ক্যাশ তো ক্রেডিট। তাহলে ডেবিট করবো কি, ভিআইটি কারেন্ট অ্যাকাউন্ট করবো না? তাহলে যখন আমি মালটা ডেলিভারি করলাম তখন আমার জার্নাল কি হবে,
মনে করেন যে এখন আমি টিভিটা কালেক্ট করে ফেলছি, টিভিটা কালেক্ট করে কাস্টমারকে ডাক দিচ্ছি, কাস্টমার আসছে ওকে ডেলিভারি করে দিচ্ছি এবং সে আমাকে বাকি যে 80,000 প্লাস এই যে ভ্যাট, হ্যাঁ এটা আমাকে সে দিয়ে দিছে। তার মানে কি আমি তাকে বিল করছি, বিল করছি কত, টিভির দাম 1,00,000 টাকা আর ভ্যাটের অ্যামাউন্ট 15,000 টাকা, তার তাকে আমি বিল করছি 1,15,000 টাকা। সে আমাকে অলরেডি দিছে কত, 20,000 টাকা দিয়ে গেছে না, তাহলে আর কত দিবে? 95,000 তাকে দিয়ে দিছি, আমার কি এখন আর আনআন রেভিনিউ আছে না আর্ন হয়ে গেছে? আর্ন হয়ে গেছে, তাহলে আনআনটাকে আমার এখন ডেবিট করে দিতে হবে না? জি স্যার ডেবিট করতে হবে। আমার তো ইনকাম তো 1,00,000 ঠিক না, আর বাকিটা তো ভ্যাট আমার লায়াবিলিটি। সো ভ্যাটি কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 15,000, ঠিক আছে, তাহলে আমার ডেবিটে 1,15,000, ক্রেডিটে 1,15,000 হয়ে গেল না? জি স্যার। ওকে, এখন দেখেন ইন্টারেস্টিং, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, যেহেতু আমি এখানে ভ্যাটটা আগেই দিয়ে আসছিলাম তখন আমার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল, আর আমি আবার কি দিব, আমি কি দুবার ভ্যাট দিব এক জিনিসের উপরে? নো স্যার। দেখেন আমাকে দেওয়া লাগবে না, আমি এখানে ডেবিট করছি আর এখানে আমি লায়াবিলিটি যে আমি বিক্রি করার সময় যে আমার যে গভর্নমেন্টের পক্ষে যে লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে আমার, হ্যাঁ সেটা ক্রেডিট করছি। এখন আর ডেবিট আর ক্রেডিট মিলে আলটিমেটলি আমার ওই অ্যাকাউন্টের ব্যালেন্স কত হবে, জিরো হয়ে যাবে না? জি স্যার জিরো। তাহলে কি আমাকে আর ফার্দার টাকা দিতে হবে? নো স্যার। তাহলে ওই একবারই দিব, ঠিক আছে। তো এই গেল একটা সিচুয়েশন। আরেকটা কন্ডিশন হচ্ছে যে আপনি ইনভয়েস করছেন, তারপর যে আপনি হোম ডেলিভারি করার জন্য আপনার যে ডেলিভারি ম্যান আছে তাকে দিয়ে আপনি পাঠাচ্ছেন, সাথে ইনভয়েসটাকে রেজ করছেন, ওকে দিয়ে বলুন তুমি যাও মালটা দিয়ে আসো, ইনভয়েসটা দিয়ে আইসো। ব্যাট বলতেছে আপনি রিকগনাইজ যখনই করেন আপনার অ্যাকাউন্টিং নিয়ম অনুযায়ী যখন রিকগনাইজ করেন সেটা আপনার ব্যাপারে, অ্যাকাউন্টিং করেন সমস্যা নাই, কিন্তু আমার ব্যাট দিয়ে দেওয়া লাগবে। তাহলে সেখানে যদি ওরকম হয় তাহলে সেখানে আগে যে ভ্যাটের ভ্যাটের এন্ট্রিটা দিতে হবে, এখানে এই যে সরি এখানে যে আমাদের ভ্যাটের এন্ট্রিটা ছিল, হ্যাঁ এখানে যে আমাদের ভ্যাটের এন্ট্রিটা ছিল মনে আছে, এই যে এখানে যে ভ্যাটের এন্ট্রিটা ছিল এই ভ্যাটের এন্ট্রিটা আপনারা দিয়ে দিবেন, তারপরে রেভিনিউ রিকগনাইজ করার সময় এইভাবে রেভিনিউ রিকগনাইজ করে ফেলবেন, ঠিক আছে। আর যদি এমন হয় যে না আপনি ডেলিভারি করে দিচ্ছেন এখন ইনভয়েস রেজ করতেছেন, ডেলিভারি করে দিচ্ছেন রিক্স ওয়ান ডিউয়ার ট্রান্সফার হয়ে গেছে এখন আপনি ইনভয়েস রেজ করছেন, তাহলে তো নর্মাল হিসাব, টাকা পাইছেন, টাকা পাইছেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ওকে, কিন্তু আমি এরকম জার্নাল দিব, ঠিক আছে, এই কোর্সটার ক্ষেত্রে এই জন্যই বলা হয়েছে অ্যাকাউন্টিংটা প্রিরিকুইজিট, কারণ এই কোর্সের সাথে কিন্তু অ্যাকাউন্টিং এর প্রচুর সম্পর্ক আছে, হ্যাঁ এই জন্য ওটা প্রিরিকুইজিট ছিল, মানে এটা দিত না। সো আমি টাকা পাইলাম 1,15,000, আমার সেলস হচ্ছে 1,00,000 and VAT 10,000 এবং ইমিডিয়েটলি আপনাকে পেমেন্টটা করে দিতে হবে, যেহেতু ওই যে যখনই আপনি ইনভয়েস করছেন তখনই পেমেন্ট করতে হবে। সো ক্যাশ সরি, তারপরে এটা 2 নম্বর, এটা যে আগেটা 1 নম্বর ছিল এটা যদি 1 নম্বর, 1 নম্বর হয়ে থাকে, 1 নম্বর ট্রানজেকশন যদি হয়ে থাকে, আমি 2 নম্বর ট্রানজেকশন ইমিডিয়েটলি, এটা কিন্তু তার আগে। সো ভ্যাট current
अकाउंट डेबिट ওই যে 15000 টাকা এন্ড ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 15000 বুঝা গেছে গুডস সাপ্লাই করছে ইনভয়েস করেন নাই তখন আপনার ভ্যাট দিতে হবে।